ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনার প্রশ্ন হলো, পুরুষরা কি নাভির নিচে লুঙ্গি পরিধান করতে পারবে, গুনাহ হবে কি না জানাবেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পুরুষের সতর কতটুকু এ নিয়ে ওলামাদের মাঝে কিছু কথা থাকলেও নাভি যে সতর অন্তর্ভুক্ত, এই ব্যাপারে প্রায় অনেক ওলামায়ে কেরাম একমত, নাভি পুরুষের সতরের অন্তর্ভুক্ত। যদি ওপরে কোনো কাপড় না থাকে তাহলে অবশ্যই নাভি ঢেকে রাখতে হবে। আর যদি এরকম হয় যে প্যান্টটা নাভির নিচে অথবা লুঙ্গিটা পায়জামা নাভির নিচে কিন্তু ওপরে গেঞ্জি অথবা পাঞ্জাবি বা এই জাতীয় কোনো কাপড় আছে যেটা নাভি ঢেকে রাখে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু শুধু যদি নিচের কাপড়টা থাকে, প্যান্ট অথবা পায়জামা অথবা লুঙ্গি, তাহলে নাভি ঢেকে রাখতে হবে, কারণ নাভি সতরের অন্তর্ভুক্ত। একজন পুরুষের সতর হলো বিশুদ্ধ মতে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটাই সহি, যদিও কিছু কথা আছে। সুতরাং কেউ যদি নাভি খোলা রাখে অবশ্যই তার সতর ভঙ্গ করার কারণে গুনাহগার হবে। আশা করি বুঝতে পারছেন। আল্লাহু আলাম।